ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ইউএনওর বাসায় হামলার জেরে থমথমে বরিশাল, নগরীর রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি ও যানবাহন চলাচল কম। ইউএনওর বাসায় হামলার ঘটনায় মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। বরিশালে ইউএনওর বাড়িতে হামলার বিষয়ে এখনই সতর্ক হতে বলেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, নইলে কাবুলের পরিস্থিতির সংকাতার। আজ দশই মহরম, পবিত্র আশুরা। কারবালা প্রান্তরে ইমাম হোসেনের মর্মান্তিক শাহাদাতের ঘটনার শোকের দিন হিসেবে পালন করে আসছেন মুসলমানরা। করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় আরও প্রায় 100 জনের মৃত্যু। রাজধানীর হাসপাতালগুলোতে কিছুটা কমেছে করোনা রোগের চাপ, খালি আছে বেড, কোথাও কোথাও খালি আছে আইসিইউ। 21 আগস্ট গ্রেনেড হামলার দুদিন আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সতর্ক করেছিলেন বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন। করোনা পরিস্থিতিতে কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম, ঊর্ধ্বমুখী চিনি ও আটা ময়দার দাম। দেশ ছাড়ার আশায় কাবুল বিমানবন্দরের ভেতরে এখনও অপেক্ষারত অন্তত 6,000 মানুষ, সীমান্তগুলোতেও কড়া পাহারায় তালেবানরা। ফরাসি লিগ ওয়ানে আজ ব্রেস্টের বিপক্ষের ম্যাচেই মেসির অভিষেক দেখতে চায় পিএসজি সমর্থকরা।